বন্ধুরা, একঘেয়েমি রুটি পরোটা খেয়ে নিশ্চয়ই তোমরা বোর হয়ে গেছো। সো বন্ধুরা, আমরা একঘেয়েমি জিনিস খেয়ে প্রায় বোর হয়ে যাই, তো সেই জন্য আজকে আমি নিয়ে হাজির হয়েছি একদমই অন্যরকম একটা পরোটা, সেটা হচ্ছে চিকেন পরোটা। এখানে চিকেন পরোটা বানাবার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ আটা বলতে পারো, বা 1 কাপ ময়দা, এরকম ময়দার আটাটা হাফ হাফ নিয়েছি। তোমরা, আমি জাস্ট মেজারমেন্ট করিনি, তোমাদের, তোমরা যদি মেজারমেন্ট করো তো কাপ হিসাবে যদি করো তো 1 কাপ আটা নিলে 1 কাপ ময়দা নেবে, আর দিয়ে দিয়েছি কিছুটা তেল আর নুন দিয়ে ময়াম। তো বন্ধুরা, এখানে কিন্তু আটা ময়দা যে কোনো কিছু দিয়ে তোমরা করতে পারো, বাট আমি আটা ময়দা দুটোই মিক্স করে নিয়েছি। আর আটাটা কিন্তু বেশি ভালো শরীরের জন্য, জানোই তো, ময়দাটা কিন্তু আমরা স্বাদের জন্য, মুখের স্বাদের জন্য আর দেখতে ভালো লাগে তাই জন্য খাই, তাই না বন্ধুরা? নইলে কিন্তু শরীরের জন্য আটাটাই ভালো। আর যেহেতু আমরা বাঙালি, আমাদের কিন্তু আটার থেকে ময়দার টানটাই একটু বেশি, যেহেতু রুটিগুলো বা পরোটাগুলো সাদা সাদা হয়। কিন্তু বন্ধুরা, সেক্ষেত্রে কিন্তু শরীরের খেয়াল করেই আমাদের খেতে হয়, আর শরীর যেন ভালো থাকে, সুস্থ থাকে, তাই জন্য তোমরা সবসময় চেষ্টা করবে আটা দিয়েই রুটি পরোটা খাবার। তো বন্ধুরা, এখানে দেখো আমি জল, অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আর দেখো, এই দেখো ডোটা তৈরি হয়ে গেছে। আর এইবারে দেখো, আমি কিন্তু খুব একটা শক্ত না, খুব একটা নরমও না, এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। আর উপর থেকে কিছুটা তেল দিয়ে ভালোভাবে ডোটার সাথে ভালোভাবে মাখিয়ে আমি কিন্তু এটা রেস্টে রেখে দেবো কিছুক্ষণ। এদিকে দেখো পুরটা তৈরি করে নেব, পরোটার যে পুরটা। তো বন্ধুরা দেখো, চিকেন পরোটা মানে চিকেন তো লাগবে, আর বনলেস চিকেন জানোই তো বাড়িতে কেউই পছন্দ করে না, প্রত্যেক বাড়িতে একই কথা যে বনলেস চিকেন কেউ পছন্দ করে না। আর এখানে কিছু সবজি কেটে নিয়েছি, আর দেখো বনলেস চিকেনটাকে আমি ছোটো ছোটো করে কেটেছি। তোমরা কিন্তু চিকেনটাকে কিন্তু মিক্সিং জারেতে দিয়ে ব্লেন্ড করেও কিন্তু করতে পারো। আর যেহেতু কারেন্টটা অফ হয়ে গেছিলো, আমি কিন্তু ওই জন্য সেই মানে হাত দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তোমরা এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েও করতে পারো আমার মতো, কিংবা তোমরা একটু ব্লেন্ড করে নিয়েও করতে পারো। আর দেখো, আমি গ্যাস অন করে কড়া বসিয়ে তেল দিয়ে তার মধ্যে কিন্তু কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা লালচে হয়ে যাওয়ার পর একে একে সমস্ত সবজি অ্যাড করছি। শীতকাল সবজি কিন্তু খাওয়া ভীষণ ভালো, বাচ্চারা কিন্তু নর্মালি সবজি খেতে চায় না, তাদেরকে কিন্তু এইভাবে করে দিলে কিন্তু তারা সবজিটা খেয়ে নেয়। আর সবজির মধ্যে দেখো দিয়েছি গাজর, বিনস, ক্যাপসিকাম, আর জাস্ট পেঁয়াজ তো দিয়েছি, আর কুচি কুচি করে রাখা চিকেন। তো বন্ধুরা, এখানে চিকেনটাকে দিয়ে ভালোভাবে আমি সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো, আর তারপর দিয়ে দেবো হাফ চামচ আদা রসুন বাটা। তো বন্ধুরা, এই পরোটাটার সাথে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না, এটা শুধু শুধুই খাওয়া যায়। বাস তোমরা যদি সস কিংবা রায়তা কোনো কিছুর সাথে, বা একটু টক দই তার সাথেও খেতে পারো, বা শুধু শুধুও কিন্তু, যেহেতু আমরা গ্রাম বাংলার মানুষ, আমাদের এরকম পরোটা হলে আর কিছুর প্রয়োজন হয় না, তাই না বন্ধুরা? তো দেখো, এখানে আদা রসুনটাকে দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো দেখো কিছু কুচি করে রাখা কাঁচা লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো, ব্যাস, আর অন্য কোনো মশলার প্রয়োজন নেই। তারপর ভালো করে কিন্তু দেখো, চিকেন থেকে নুনটা দেওয়ার পরই কিন্তু চিকেন থেকে জল বেরিয়ে গেছে, ওই তারপরে কিন্তু ওই যে চিকেনটার থেকে যে জলটা বেরিয়ে গেছে সেই জলটাই কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে শুকনো করে, একদম ভালো করে শুকনো শুকনো করে ভাজা ভাজার মতো করে নিতে হবে। আর বন্ধুরা, এই চিকেনটার মধ্যে কিন্তু আমি কোনো রকম সস বা কোনো কিছু ব্যবহার করছি না, তোমরা কিন্তু সস দিলেও দিতে পারো, বাট আমি কোনো রকম সস দেবো না। আর এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি একটু বা 1 চামচ মতো ভিনিগার, তো এখানে চিকেনটা যেন একটু নরম হয়ে যায় আর সবজিগুলোও যেন সফট হয়ে যায়, তো সেই জন্যই আমি এখানে ভিনিগারটা অ্যাড করেছি। আর দেখো, আমি কিন্তু এখানে জল দিইনি, জাস্ট একদমই লো ফ্লেমে ভেজে ভেজে এটাকে তৈরি করে নিয়েছি, মানে চিকেনের এই পুরটা, পরোটার যে পুরটা। তো বন্ধুরা, নেড়ে চেড়ে একদম তৈরি করে নিচ্ছি, নামাবার আগে দেখো কিছু ধনে পাতা দিয়ে দিলাম, ব্যাস চিকেনের পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি কিন্তু ঠান্ডা করতে দেবো, আর ঠান্ডা হয়ে গেলেই কিন্তু তোমরা পরোটাগুলো করবে। তো এদিকে দেখো, ডোটাও কিন্তু বেশ কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম, ডোটাও কিন্তু সুন্দরভাবে একদম রেডি হয়ে গেছে। এবার দেখো, আমি গোল গোল করে লেচি কেটে নেবো, কিংবা বলের মতো করে নেবো। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ারও করো। আর বন্ধুরা, এই পরোটাটা জাস্ট খেতে কিন্তু বেশ ভালো লাগে, জানো তো, জাস্ট আর কোনো কিছুর প্রয়োজন হয় না, এই পরোটা কিন্তু শুধু শুধুই কিন্তু অসাধারণ খেতে লাগে, জানো তো। আর এর সাথে তোমরা অন্য কোনো কিছু খেলে খেতে পারো, বাট আমরা তো গ্রামের মানুষ, আমাদের এমনি শুধু শুধুই কিন্তু বেশ ভালো লাগে। আর বাচ্চাদেরকে এভাবে করে দিলে বাচ্চারাও কিন্তু খেয়ে নেয়, তাদের জন্য মানে সে জন্যও খুবই ভালো। এমনিতে বাচ্চারা সবজি খায় না। আর বন্ধুরা দেখো, এরকম গোল গোল করে রুটির মতো করে নেব, আর সব রুটিগুলো বেলে নিচ্ছি এক এক করে, তারপর পরোটাগুলো করব। তো বন্ধুরা, এখানে দেখো বড় বড় করে করে নিয়েছি, আর পাতলা পাতলা করে রুটিগুলোকে বেলে নিয়েছি ময়দা দিয়ে, মানে ময়দা ছড়িয়ে রুটিগুলো বেলে নিয়েছি। আর এখানে দেখেছো তো আমি আটা ময়দা মানে সমান সমান দিয়েছি, তোমরা শুধু ময়দা কিংবা শুধু আটার করলে করতে পারো, শুধু আটার করলে ভীষণই হেলদি খাবারটা হয়। আর ময়দার করলে তো জানোই তো, ময়দা আমাদের জন্য একদমই ভালো না, কিন্তু কী করবো বলো, আমরা তো সবাই খাই, পছন্দ করি ময়দাটাকে, কেন বলো তো, ময়দার কালারটা সাদা, যেমনি মানুষকে যারা
যাদের গায়ের রং ফর্সা তাদেরকে সবাই বেশি ভালোবাসে বা পছন্দ করে, আমাদের মতো কালো মানুষকে বেশি পছন্দ করে না, তাই না বন্ধুরা? তো সেই জন্য ফর্সা, ওই ময়দা ফর্সা বলে ওই জন্য ময়দাকেই সবাই পছন্দ করে। তো দেখো এবারে, দেখো রুটির মাঝখানে পুরটা দিয়ে তারপরে একটু চারিদিকে জল, দেখো হাত দিয়ে দিয়ে একটু এরকম জল দিয়ে তারপর এরকমভাবে হাত দিয়ে চেপে দেব। তো দেখো এইভাবে একদম সুন্দর করে পরোটাগুলোকে করে নেব। আর এই পরোটাগুলো কিন্তু একটা খেলেই বন্ধুরা এনাফ, জাস্ট পেট মানে পেট ভরে যাবে, এতটাই মানে কি বলবো, মানে পেটও ভরে যায় আর হেলদিও, ভীষণ ভালো। তো বন্ধুরা এমনি বোনলেস চিকেনগুলো তো তেমন কেউ খেতেই চায় না, তো এভাবে কিন্তু বোনলেস চিকেনগুলো আমরা কাজে লাগিয়ে দিতে পারি। আর দেখো এর একটা ফোক নিয়ে নিয়েছি, মানে কাঁটা চামচ, আর কাঁটা চামচ দিয়ে আমি কিন্তু এরকমভাবে ফুটো ফুটো করে দিচ্ছি যেন মানে ওইখান থেকে যেন ফুলে এটা বেরিয়ে যায়। তো বন্ধুরা আরও বাকি যে মানে পরোটাগুলো সেগুলোও কিন্তু এরকমভাবে মাঝখানে পুর দিয়ে আমি কিন্তু করে নিচ্ছি, আর একে একে সব করে নিলাম। আর চারখানা পরোটা হয়েছে বন্ধুরা, জাস্ট একজনের জন্য একটাই এনাফ। তো দেখো এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি, আর এটা কিন্তু খুবই ভারী, মানে পেটে থাকবে অনেকক্ষণ, জানো তো বন্ধুরা। জাস্ট একবার খেলে তোমরা যদি রাতের ডিনারে বা সকালের ব্রেকফাস্টে খাও কিন্তু তোমাদের সহজে খিদে পাবে না, এই আর কি। তো বন্ধুরা দেখো আমি এক গ্যাস অন করে তাওয়া বসিয়ে দিয়েছি, আর এই তাওয়াতে একে একে করে পরোটাগুলোকে সেঁকে নেব। আর জানোই তো ননস্টিকের তাওয়া একটু ব্যবহার করলেই না এইরকম হয়ে যায়, আর ননস্টিক আমাদের জন্য ভালো না, বাট কী করবো বলো তো, কেনা হয়েছে তো সেই জন্য ব্যবহার করা হয়। তো আগে কিন্তু জানতাম না যে ননস্টিকের বাসন কিন্তু শরীরের জন্য ভালো না, কিন্তু এখন যখন কিনে ফেলেছি তখন যতক্ষণ ব্যবহার করা হচ্ছে হচ্ছে, তারপরে কিন্তু ব্যবহার করবো না সেটাই ভেবেছি, জানো। এমনি লোহার তাওয়া বা লোহার চাটুই কিন্তু বেস্ট, জানো তো বন্ধুরা। মানে অত্যাধুনিক যুগের সাথে সাথেই মানুষের রুচিটাও পাল্টে যায়। আর দেখো একে একে পরোটাগুলোকে উল্টে পাল্টে সেঁকে অল্প অল্প তেল ছড়িয়ে আমি ভেজে নিচ্ছি, আর বাকিগুলোকেও এরকমভাবে ভেজে নেব, আর এই আর কি। তো সবসময় আমাদের মানে হেলদি খাবার খাওয়ার জন্য বা শরীর সুস্থ রাখার জন্য মানে স্পেশাল জিনিসগুলো না ইউজ করে আমরা যদি ঘরোয়া জিনিসগুলো ইউজ করি না, জাস্ট আগেকার দিনের যে সাবেকি জিনিসগুলো, সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীরটা ভালো থাকে, আর আমরা কিন্তু সেগুলো মানে ইয়ে করি না, যেহেতু যুগ বদলাচ্ছে সেই অনুযায়ী কিন্তু আমরা চলি, তাই তো বন্ধুরা। আর দেখো এরকমভাবে পরোটাগুলোকে সেঁকে নেব একে একে, প্রথমে একটু হালকা করে এপিটুপিট সেঁকে নেবো, তারপর তেল ছড়িয়ে তোমরা ঘি বাটার দিয়েও সেঁকতে পারো, আমি কিন্তু রাইস অয়েল দিয়েই কিন্তু পরোটাগুলোকে সেঁকে নিচ্ছি। তো বন্ধুরা একে একে সব পরোটা আমি সেঁকে নেব, আর তারপর কিন্তু এটা শুধু শুধুই আমি মানে সার্ভ করব। এমনিতে রায়তা কিংবা দই কিংবা টক দই কিংবা সস তোমরা যার সাথে খুশি খেতে পারো, এমনিতেই জাস্ট এটা শুধুই অসাধারণ। তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি দেখো তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে, দেখো কত সুন্দর লাগছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। বাই বাই বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।